एडमास यूनिवर्सिटी स्कूल ऑफ मीडिया एंड कम्युनिकेशन प्रेजेंट्स ओरिजिनल पॉडकास्ट सीरीज जानाकास्ट। सप्ताह शेषे आमादेर श्रोतादेर निखात आनंद देवार लक्ष्ये आमादेर ए नतून पथ चला, ताई प्रत्येक शुक्रवार एकेबारे नतून एवं निजस्व गल्प निये आपनादेर काछे हाजिर हबे टीम जानाकास्ट। আমাদের আজকের গল্প শেষ বসন্ত, লিখেছে শতভিষা গুহ। শুরু হচ্ছে শেষ বসন্ত। অপর্ণা, ও তুই এখানে হঠাৎ? কেন, এখানে আসা কি বারণ? কোথাও যেতেই তো আর কোনো বারণ তো নেই। এভাবে কথা বলছিস আমার সাথে? তুই তো জানিস নিখিল, আমি সব বন্ধুদের সাথে এরকম ভাবেই কথা বলি। আমি ঠিক সবার মতো নর্মাল নই, আমি একটু বেশি অ্যাবনর্মাল। সেই জন্যই তো এত ভালোবাসি তোকে। ভুল নিখিল? হ্যাঁ রে, এবার বলি কেন ভুল। তোর আমাকে ভালো লাগে হয়তো, এটা ঠিক, ভালো লাগে আমাকে তোর, কিন্তু ভালোবাসিসনি কখনো আমাকে। ভালো লাগায় ছেড়ে যাওয়ার কারণ থাকে নিখিল, ভালোবাসায় না। অপর্ণা, এটাই সত্যি নিখিল, তুই রাগ করলেও কিচ্ছু করার নেই। রাগ? রাগ আমি করছি না অপর্ণা, আমি শুধু ভাবছি তোর চিন্তা ভাবনা এত পরিণত হয়ে গেল কবে। হাসালি, গোড়া থেকেই যে আমাকে চিনতে তোর ভুল হয়েছিল সে আমি বুঝেছিলাম, কিন্তু কিছু বলিনি। কেন জানিস? আমি ভেবেছিলাম তুই ঠিক বুঝে যাবি আমাকে। যাই হোক, হয়তো তোর দোষ নেই, আমি নিজেকেই ঠিকঠাক প্রকাশ করতে পারিনি। কিন্তু অপর্ণা, নিজেকে ভুলভাবে প্রকাশ করাটা তো কোনো কাজের কথা নয়। তোর এই না ভেবেচিন্তে কাজ করা আমাদের সম্পর্কের অনেক ক্ষতি করে দিয়েছে। বিশ্বাস কর, তোর ছেলে মানুষই আমি আর সামলাতে পারছি না। নিজেকে ভুলভাবে কি তুইও প্রকাশ করিসনি নিখিল? তুই আদতে যেমনটা ঠিক তেমনটাই কি আমার সাথে মিশেছিলিস? বরঞ্চ অনেক পরে বাধ্য হয়ে তুই স্বীকার করেছিস যে অভিনয় করতে তোর খুব কষ্ট হচ্ছে, তুই এবার নিজের আসল অস্তিত্ব নিয়ে চলতে চাস। সেটা কি আমার দোষ? মোটেই না। আর ঠিক সেভাবেই আমার ছেলে মানুষটাও আমার দোষ না। দেখ নিখিল, একটা বয়সের পর থেকে আমাদের পরিবার, সমাজ, ছেলেবে নির্বিশেষে সবার থেকেই একটা পরিণত আচরণ দাবি করে, সবসময় একজন পরিণত মানুষের মতন আচরণ করতে হয়, অনেক ভেবেচিন্তে প্রতিটি পদক্ষেপ নিতে হয়, প্রতি মুহূর্তে ভয় হয়। ঠিক করছে তো, কোনো ভুল হয়ে গেল না তো? কিন্তু সর্বক্ষণ তো কেউই এভাবে থাকতে চায় না। একটা ছেলে মানুষের মন লুকিয়ে থাকে সবার মধ্যে, কেউ সেটা প্রকাশ করতে পারে আর কেউ সেটা চায় না। হ্যাঁ, কিন্তু আর সেই জন্যই নিখিল, ঠিক সেই জন্যই যারা মনে প্রাণে এতটাও বাস্তববাদী হয়ে উঠতে পারেনি তারা সেই ছেলে মানুষগুলোকে প্রকাশ করতে চায়। দিনের শেষে এমন একটা মানুষকে চায় যে তার ছেলে মানুষই রাগ, অভিমান, মন খারাপগুলো সরিয়ে তুলে রাখতে পারে। চেষ্টা তো আমি করেছি অপর্ণা। অবশ্যই করেছিস নিখিল, কোনো দিনও আমি অস্বীকার করব না, কিন্তু নিজেকে লুকিয়ে করেছিস। আর যেদিন নিজের কাছে ধরা পড়েছিস সেদিন আঙুল উঠেছে আমার দিকে। দেখ, তুই খুব ভালো করেই জানিস আমার অবস্থাটা ঠিক কেমন। সবসময় এত ইমোশনালি ভাবতে গেলে আমার চলে না, অনেক বেশি কঠিন বাস্তবের ওপর দাঁড়িয়ে আছে আমার জীবনটা। এখন আমার কেরিয়ার তৈরি করাটাই আমার একমাত্র লক্ষ্য, অন্য কিছু নিয়ে মাথা ঘামানোর সময় এটা নয় অপর্ণা। প্লিজ প্লিজ বোঝ, জীবনে যদি ভালো মতো সেটেলড হতে না পারি তুইও একদিন আমার পাশে থাকবি না। জানি নিখিল, তুই প্রথম দিন থেকেই তো এসব বলে এসেছিস,
সেসব কথা, কিন্তু আমার তো কোনো দিনও কোনো অসুবিধা ছিল না তোকে নিয়ে বা তোর লাইফস্টাইল নিয়ে। তোর সময় দেওয়া বা না দেওয়া নিয়ে কোনো অভিযোগ করিনি, ছেড়েও যায়নি কখনো। হ্যাঁ, এটাই আমার অপরাধ, আমি রাগ করতাম, আমার ছেলে মানুষের রাগ। দেখ, এসব ফালতু এক্সকিউজ দিস না। এগুলো তোর কাছে ফালতু এক্সকিউজ, দুটোই হতে পারে, কিন্তু আমার কাছে এগুলোই সবচেয়ে বড় সত্য। তুই কি কখনো শোধরাবি না, কখনো বুঝতে চাইবি না তোর জন্য আমার জীবনে কত অশান্তি হয়েছে? বুঝে গেছি নিখিল, তোর গতকালের রাতের কথা থেকে সব বুঝে গেছি। আমার জীবনে তুই একটা ম্যাজিশিয়ান ছিলিস, যাকে আমি আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। বিশ্বাস করতাম সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেলেও আমার মাম, বাবাই আর তুই, এই তিনটি মানুষ কখনো যেতে পারে না আমার ছেড়ে। পলাশকে বিশ্বাস করে ঠকেছিলাম একবার, তাও বিশ্বাস শব্দটার ওপর বিশ্বাস ছিল আমার, কিন্তু দুবার একই ঘটনা হলো। জানি না রে, আর কখনো হয়তো নিজের মা বাবাকে ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষকে বিশ্বাস করতে পারবো না। তুই নিজেও জানিস না তোকে আমি ঠিক কতটা বিশ্বাস করতাম, হয়তোবা নিজের থেকেও বেশি। ভীষণ ভরসা করেছিলাম, নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম তোকে। আচ্ছা আচ্ছা শোন, জানি তুই কি বলবি, এত আবেগ অনুভূতি দিয়ে বাস্তব জীবন চলে না, সব জানি, কিন্তু মানুষের মন তো এত যুক্তি মেনে চলে না। কাল রাত অবধি অনেক কেঁদেছি, তোকে রিকোয়েস্ট করেছি, পায়ে ধরতে শুধু বাকি রেখেছিলাম, কিন্তু আর না। তুই ঠিক বলেছিলি, জোরগুলি ভালোবাসা হয় না। অনেক ভাবলাম, তুই চলে যা নিখিল, ভালো থাক, জীবনে অনেক কিছু করার আছে তোর, নিজের মতন বাঁচা, তোর জীবনে আমার যেটুকুনি অধিকার ছিল কাল রাতে সেটা চিরজীবনের মতন মুছে গেছে। ভালো থাকিস নিখিল, আসছি। অপর্ণা শোন, বল। সব তো মিটে গেল কাল, আমি তো বলেছি আমি আর তোকে ছেড়ে যাব না, কখনো না। আর একবার থেকে জানো অপর্ণা, তোর কিছু কিছু কাজের জন্য আমি রেগে যাই, তোর আচরণের জন্য অনেক সমস্যা হয়েছে আমার, অনেক। আমার দিক থেকে একটু ভেবে দেখ, আমার পরিস্থিতিতে থাকলে তুই কি করতিস? হ্যাঁ, অনেক রাগ করেছি তোর ওপর, যা মুখে এসেছে তাই বলেছি, কিন্তু সত্যিটা কি জানিস, আমি তোকে আজও মন থেকে ভালোবাসি অপর্ণা, খুব ভালোবাসি, বিশ্বাস কর। নদীর বুকের দীর্ঘশ্বাস কি তরঙ্গের ছন্দে শোনা যায়? হয়তো না। সামনের গঙ্গা তো আজও স্থির, কোনো দুর্জয় অভিমানে তরঙ্গেরাও মুখ লুকিয়েছে আজ, স্রোতের একটানা শব্দ শুধু ভেসে আসে কানে। আর হয় না রে, সেদিনের সেই নিখিল অপর্ণা কেউই আজ আর নেই, সবাই হেরে গেছে নিজের কাছে, তোর আর আমার মাঝে এই অদৃশ্য দেয়ালই থেকে যাবে সারা জীবন। তার থেকে এই ভালো, দূরে থেকে ভালো থাকা, ভালোবাসা, কোনো তিক্ততা অন্তত আসবে না। আমি না হয় হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টে তোর পুরনো সেই দিনেই বাঁচব, তোর সেই কথায়, সেই ভুলে যাওয়া প্রতিশ্রুতিতে, আমাদের ফিরে আসা দিনগুলোর স্মৃতিতেই বাঁচব, সেই পুরনো তুই কেনে। অপু! না নিখিল, ওটা না, প্লিজ ওই নামে ডাকিস না, ও নামে আমাকে একজনই ডাকত,
সে হারিয়ে গেছে, কিন্তু আমার মনের ভিতরে তো সে রয়ে গেছে বল। তার গায়ে কোনো আঘাত আর নাই বা করলি? তোর অপু গতকাল রাতেই শেষ হয়ে গেছে, এখন এই মুহূর্তে যারা মুখোমুখি দাঁড়িয়ে আছে তারা শুধুই অপর্ণা সেনগুপ্ত আর নিখিল রায়। কারুর অপু নয়, কারুর রিকু নয়। অপু আসে নিখিল, অনেক দেরি হয়ে গেল, বাসটা মিস করব। ভালো থাকিস, আর দেখা হবে না কোনোদিন। হাতটা বাড়ালো নিখিল, অপূর্ণার হাতটা ধরার জন্যই হয়তো, পারল না, ও হাত আর ধরা যাবে না কোনোদিন। বহুদিন আগেই জোর খুলে গেছে সেই বাঁধনের। নদীর পাড় দিয়ে হেঁটে চলেছে এক তরুণী, পিছনে দাঁড়িয়ে রয়েছে তার জীবনের অত্যন্ত প্রিয় মানুষটা। আগেও হয়তো এভাবে ফিরে গেছে সে, কিন্তু এ ফেরা আজ শেষ ফেরা। আর কোনো দিন আসা হবে না এই রাস্তায়, কোনো দিন না। কৃষ্ণচূড়ার ফুলে লাল হয়ে আছে পথ, রক্তাক্ত মন নিয়ে দূরে সরে যাচ্ছে ভালোবাসা। এক জন্মে কি আর সব পাওয়া যায়? পরো জন্মে হয়তো আবার দেখা হবে, অন্য রূপে, অন্য নামে, অন্য ভালোবাসায়। শেষ বসন্ত গল্পে অপর্ণা ত্রিপর্ণা বল, নিখিল রোহিত সিনহা, সাউন্ড এডিট রণিত সরকার, পোস্টার ডিজাইন পৃথ্বীশ পণ্ডা, গল্পের সূত্রধার আমি তৃণা চৌধুরী। শেষ করছি গল্প শেষ বসন্ত।